নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা একটি গুরুত্বপূর্ণ টপিক এটা মেনলি আর্কিওলজির একটা টপিক মেগালিথিক কালচার তো মেগালিথিক কালচার সম্পর্কে আমাদের কিন্তু দুটো পেপারই রয়েছে অর্থাৎ পেপার ওয়ান এবং পেপার টুতে রয়েছে কোন জায়গায় রয়েছে সেটা একটু বলে দিই আমরা যেখানে বিভিন্ন ধরনের প্রি হিস্টোরিক কালচার পড়ি অর্থাৎ প্যালিওলিথিক কালচারগুলো পড়ি চালকোলিথিক কালচার পড়ি আয়রন এজ কালচারগুলো পড়ি তো সেই সব সমস্ত জায়গায় কিন্তু আমাদের সেই সমস্ত জায়গায় যে কোয়েশ্চেনগুলো আসে সেইখান থেকে কিন্তু মেগালিথিক কালচার সম্পর্কে কোয়েশ্চেন আসতে পারে এবং এটা দুটো পেপারেই রয়েছে মেনলি আয়রন এজের মধ্যে কিন্তু আমাদের মেগালিথিক কালচারটা পড়া উচিত আর যেহেতু আমরা এখন দেখছি যে যে সমস্ত কোয়েশ্চেনগুলো আসছে সেগুলো খুব ইনডেপথ কোয়েশ্চেন অর্থাৎ আগে জাস্ট ক্যারেক্টারিস্টিক্স লিখলেই চলে যেত বিভিন্ন যে এজগুলো ছিল সেগুলো ক্যারেক্টারিস্টিক্সই মেনলি আসতো এখন কিন্তু শুধু ওরকম ধরনের কোয়েশ্চেন আসে না এছাড়াও অনেক ডিটেলসে অনেক ভিতর থেকে কোয়েশ্চেন আসে সুতরাং ভিতরের কিন্তু সব কিছুই আমাদের এখন খুব মন দিয়ে বা খুব ডিটেলসে পড়তে হবে আদারওয়াইজ আমরা লিখতে পারব না যখন এর থেকে কোয়েশ্চেনগুলো দেওয়া হবে তো আয়রন এজের মধ্যে কিন্তু মেগালিথিক কালচার আসতে পারে অর্থাৎ মেগালিথিক যে সমস্ত মনুমেন্টসগুলো রয়েছে সেইগুলো সম্পর্কেও কিন্তু লিখতে দিতে পারে তো সেই জন্য আজকে যে ভিডিওটা আছে সেখানে আমি বিস্তারিতভাবে এটা আলোচনা করতে চলেছি আচ্ছা ভিডিওতে ঢোকার আগে একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই যেটা হচ্ছে সামনেই আমাদের অ্যান্থ্রোপোলজির নতুন ব্যাচ শুরু হচ্ছে সেখানে যারা যারা অ্যাডমিশন নিতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন প্রথম পাঁচজনের জন্য একটা বিশেষ ছাড়ও রয়েছে যারা যারা যোগাযোগ করতে ইচ্ছুক তারা আমার ডিসক্রিপশান বক্সের সমস্ত ডিটেলস পেয়ে যাবেন অর্থাৎ নাম ফোন নাম্বার অর্থাৎ হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন এবং সেখান থেকে আপনারা যোগাযোগ করতে পারেন আর মেল আইডিও পেয়ে যাবেন সেখান থেকেও যোগাযোগ করতে পারে তো যাই হোক এবার আমরা মেন টপিকটার মধ্যে আসি এটা সম্পর্কে আমরা এবার ডিটেলসে জানব প্রথমে স্লাইডেই লেখার রয়েছে মেগালিথিক কালচার এবং যেহেতু আমি আরেকবারও বলে দিচ্ছি আমরা সিলেবাসে কিন্তু মেগালিথিক কালচার এইভাবে পাবো না সেই জন্য আমি বলে দিলাম এইটা মেনলি আমরা দেখতে পাই হচ্ছে আয়রন এজের মধ্যে এবং যত আমরা পড়বো বিস্তারিত আমরা বুঝতেও পারবো যে কোন জায়গা থেকে অ্যাকচুয়ালি আমরা পড়ছি আচ্ছা প্রথমেই মেগালিথ যে শব্দটা সেটাকে ভাঙা হয়েছে অর্থাৎ প্রত্যেকটা শব্দেরই একটা মিনিং থাকে তো মেগালিথ শব্দেরও কিন্তু একটা মিনিং রয়েছে যেটা একটা গ্রিক ওয়ার্ড যেটাকে আমরা দুভাগে ভাঙতে পারি একটা হচ্ছে মেগাস আর একটা হচ্ছে লিথোস তো মেগাস কথাটা আমরা জানি মেগা অর্থাৎ বিগ এবং লিথোস মানে হচ্ছে স্টোন তাহলে টোটাল আমরা এখান থেকে যে মেন মানে শব্দটা পাই সেটা হচ্ছে বিগ স্টোন এবার এই যে মেগালিথিক যে কালচার সেখানে এই বিগ স্টোনের কী তাৎপর্য সেটা আমরা দেখব তো পরের লাইনে রয়েছে মেগালিথস আর বিগ স্টোন স্ট্রাকচারস বিল বাই এন্সিয়ান পিপল তো মেগালিথিক কালচারের যে সমস্ত আমরা ডিটেলস পড়বো সেখানে আমরা দেখতে পাবো যে এখানে বিভিন্ন ধরনের ব্যুরিয়াল সাইটস রয়েছে এবং সেই জায়গায় বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের মেগালিথিক স্ট্রাকচার দেখা যায় ঠিক আছে এবং সেই স্ট্রাকচার এখনও কিন্তু আমরা দেখতে পাই কবর স্থানে কিন্তু সেইগুলো অনেক ছোট ছোট এগুলো অনেক বড় বড় হতো সেই জন্য এবং অবশ্যই স্টোন দিয়ে তৈরি হতো তো মেগালিটস এই জন্য এগুলোকে বলা হয় এবং সেই সময়ে অর্থাৎ আমরা কোন সময়ের কথা পড়ছি এটা পরের লাইনেই বুঝতে পারবো এখানে লেখা রয়েছে মেগালিথস ফাউন্ড ইন ইন্ডিয়া ডেট ফ্রম টু থাউজেন্ড টু থাউজেন্ড বিসি ডিউরিং দ্য আর্লি আয়রন এজ তো মোটামুটি আয়রনের যে শুরুটা সেই সময়ে কিন্তু এই কালচারটা ফ্লারিশ করে অর্থাৎ তখনকার মানুষ কিন্তু এরকম মেগালিথ যে সমস্ত রয়েছে সেগুলো কিন্তু তৈরি করতো এবারে আমরা এই যুগটার সম্পর্কে অর্থাৎ মেগালিথিক যে কালচার বলতে পারি সেইটার সম্পর্কে বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স পড়ব অর্থাৎ সেই সময়ে তা মানুষজন কীরকম ছিল তারা কি ধরনের মানে কী ধরনের অকুপেশনের সাথে যুক্ত ছিল এইগুলো আমরা পড়বো তো প্রথমেই রয়েছে মেগালিথিক কালচারস বিল মেগালিটস অর বিগ স্টোন স্ট্রাকচার ঠিক আছে এটা আমরা আগেও পড়লাম তো মেগালিথিক কালচারটার মানে এই যে নামটা এসেইছে কিন্তু এই কারণে কারণ এই সময় অনেক ধর মানে কবরস্থানের ওপর এরকম অনেক বিশাল বিশাল বিভিন্ন ধরনের স্ট্রাকচার দেখা গেছে এবং সেই স্ট্রাকচারগুলো সম্পর্কে আমরা পরে ডিটেলসে আসছি নেক্সট লেখা রয়েছে দ্য মেগালিথিক পিপল লিভড ইন স্মল কমিউনিটিস তো এই সময়কে যে মানুষজন ছিল তারা কিন্তু ছোটো ছোটো কমিউনিটি তৈরি করে বসবাস করত এবং যদি তখনকার নিরিখে দেখা যায় তাহলে সেই সময়কার পপুলেশনও কিন্তু বেশ বড়ই ছিল মানে খুব ছোট পপুলেশন কিন্তু ছিল না নেক্সট বলা হচ্ছে দ্য মেগালিথিক পিপল লিভড ইন ভিলেজ সাম ভিলেজেস হ্যাড মোর দ্যান হান্ড্রেড সেস্ট অ্যান্ড বিরিয়াল সাইটস আর লার্জ নাম্বার অফ বেরেল সাইটস শোজ লার্জ পপুলেশান ইন ভিলেজেস তেন তো আমি বললাম যে অ্যাকচুয়ালি আমরা কী করে বুঝতে পারি যে বেশ অনেক বড়ো একটা পপুলেশান ছিল এক তো হচ্ছে তাদের ব্যবহৃত যে জিনিসপত্র সেইগুলো থেকে বোঝা যায় তাদের যে বিস্তারটা আর কি সেই কালচারের কতটা বিস্তার কতটা জায়গা জুড়ে ছিল এবং পপুলেশন ওয়াইজ কত ছিল সেগুলো কিন্তু ঘরবাড়ি বা এইগুলোর থেকে অনেকটা বোঝা যায় তাছাড়াও যেটা দেখে বোঝা যায় সেটাতে বেডিয়াল সাইটস তো এই বেডিয়াল সাইটস যেগুলো আছে সেইগুলো দেখলেও বোঝা যায় যে কতগুলো মানে কতগুলো কবর বা কিছুর আমরা এভিডেন্স পেয়েছি সেই অনুযায়ীও বোঝা যায় যে সেই সময়কার যে পপুলেশন ছিল সেটা কিন্তু বড়ই ছিল আর এই সময় যে হান্ড্রেড সিস্টের কথা বলা হচ্ছে এই হান্ড্রেড সিস্ট হচ্ছে এক ধরনের এই মেগালিথ তো এই মেগালিথিক কালচারের মধ্যে আমরা এটা পাবো এবং সেটা সম্পর্কে সিস্ট অ্যাকচুয়ালি কীরকম দেখতে হয় সেটা আমরা পরের ছবিও দেখবো এবং স্ট্রাকচারটাও করব। তো নেক্সট বলছে দে হ্যাড প্রিমেটিভ টুলস অফ স্টোন অ্যান্ড বোন দে হান্ড্রেড অ্যানিম্যালস অ্যান্ড গ্যাদার ফরেস্ট প্রডিউস ফর ফুড আচ্ছা এই সময় মেনলি তারা কিন্তু স্টোন টুলস বা বোন টুলস ইউজ করতো ঠিক আছে বেশিরভাগই যে সমস্ত যেহেতু আমরা পরেই দেখলাম যে তারা অ্যানিম্যাল হান্টিংয়ের ওপর ডিপেন্ডেন্ট ছিল তারা ফুড গ্যাদারিং করতো সুতরাং একদম প্রিমেটিভ টাইপ অফ ইকোনমিক সিস্টেম কিন্তু তার মধ্যে ছিল ঠিক আছে একদম প্রিমেটিভ টাইপ অফ ইকোনমিক সিস্টেম ছিল তো সেই সময় যে ওরা অ্যানিম্যাল হান্টিং করতো তার থেকে অনেক বোনস পাওয়া যেত অর্থাৎ সেই হান্টিংয়ের পর যে অ্যানিম্যাল বোন সেগুলো পেতো এবং স্টোন টুল তো ইউজ করতোই সুতরাং এই সময় তাদের তাদের যে মানে টুলসগুলো পাওয়া যায় বা উইপন্সগুলো পাওয়া যায় সেগুলো বেশিরভাগই হচ্ছে স্টোন মেড অর বোন মেড আচ্ছা এবারে এটা প্রশ্ন আসতে পারে মানে মনে আসতে পারে যে তাহলে আমরা আয়রন এজ কালচার কেন বলছি তাহলে কেন মানে সেখানে আমরা আয়রনের কোনো টুলসই যদি না পাই তাহলে কেন সেটা আয়রন এজ কালচার বলছি তো সেই লাইনটা তো আমরা পরে আসছি এই সময় অবশ্যই আয়রনের এভিডেন্স পাওয়া গেছে যে কারণেই এটাকে আয়রন এজের মধ্যে রাখা হয়েছে তবে আর্লি স্টেজ ঠিক আছে একদম প্রথম দিকে আয়রন এজের শুরুর সময় এবং একটা জিনিস সবসময় মনে রাখতে হবে যে কোনো একটা এজ যখন শুরু হচ্ছে তখন কিন্তু সেই এজটার সাথে সাথে আগের যে এজটা ছিল তার কিছু কিছু জিনিসপত্র বা কিছু কিছু এভিডেন্স কিন্তু আমরা সেই এজও পাবো অর্থাৎ একটা ট্রানজিশন যখন হয় একটা ফেজ বা একটা স্টেজ থেকে আরেকটা স্টেজে যখন যায় কিছু জিনিস কোনো কালচার যায় তখন কিন্তু একটা মাঝামাঝি যায় জায়গাও আসতে পারে অর্থাৎ আমরা দুটো এজেরই কিছু না কিছু এভিডেন্স হয়তো সেই সময় পেতে পারি ঠিক আছে তো সেই কারণে এই সময় আমরা যেরকম স্টোন বা বোনের ব্যবহারও দেখছি সেরকম কিন্তু পরে আমরা কিছু আয়রনের ব্যবহারও দেখব তবে বেশিরভাগ তারা ইউজ করতো স্টোন টুলসি বা বোন টুলসি কারণ কি তাদের কাছে ওটা অনেক বেশি সুবিধাজনক বলে মনে হয়েছিল সেই কারণে নেক্সট বলা হচ্ছে দিজ মেগালিথিক কালচার্স বিল্ড স্টোন সার্কেলস দে প্লেসড বিগ স্টোনস ইন আ সার্কেল শেপ দে ইউজ ডিস সার্কেলস ফর রিচুয়ালস অ্যান্ড রিলিজিয়াস সেরিমনিস দে পারফর্ম বেরিয়াল রাইটস অ্যান্ড আদার ট্রেডিশনস উইদ ইন দ্য স্টোন সার্কেল তো এই সমস্ত মানে এই যে মেগালিথিক যে সমস্ত কালচার যে জায়গাগুলো ছিল সেখানে কিন্তু অনেক স্টোন সার্কেলস পাওয়া যায় এবং এই যে স্টোন সার্কেলসগুলো রয়েছে মনে করা হয় নিশ্চয়ই এগুলোর মধ্যে কোনো একটা রিচুয়ালস ক করা হতো এবং সেটার কিছু এভিডেন্সেসও রয়েছে সেই জন্যই মনে করা হয়েছে এবং সেই সময় অনেক মানে তারা যেহেতু কবর দেওয়ার প্রথায় বিশ্বাসী ছিল এবং তার সাথে সাথে আরও কিছু রিচুয়াল প্র্যাকটিসেও কিন্তু বিশ্বাসী ছিল সেই জন্য তাদের কিছু রিলিজিয়াস অ্যাক্টিভিটিস ওই যে স্টোন সার্কেলগুলো তৈরি হয়েছে ছিল আর কি তার মধ্যে পাওয়া যায় মানে কিছু কিছু এভিডেন্সেস পাওয়া যায় আর এইগুলোর সাথে কিন্তু অন্যান্য ধরনের যে কোনো ধরনের আর কি রিচুয়ালস যুক্ত থাকতে পারে তবে এই স্টোন সার্কেলসের আশেপাশে মধ্যে অ্যাকচুয়ালি মানে কোনো মানুষকে কবর দেওয়া হতো বলেই মনে করা হয় সুতরাং আমরা মনে করতে পারি যে এটা হয়তো কোনো রকম এই ধরনের রিচুয়ালস অর্থাৎ মৃত্যুর পরে যে ধরনের রিচুয়াল প্র্যাকটিস করা হয় হয়তো সেই জায়গায় সেই ধরনের রিচুয়াল প্র্যাকটিসই হতো কোনো সেরিমোনিয়াল অ্যাক্টিভিটিস হতে পারে নেক্সট হচ্ছে দ্য মেগালিথিক কালচারস বিলিভড ইন অ্যান আফটার লাইফ এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এই সময়কার মানুষ কিন্তু আফটার লাইফে বিশ্বাসী ছিল অ্যাকচুয়ালি এই তথ্যগুলো আমরা কিভাবে পেয়েছি এই তথ্যগুলো এই কারণেই পেয়েছি যেহেতু আমরা সেই সময়কার যে কবরস্থানগুলো বা কবর দেওয়ার যে প্রথাগুলো যেহেতু আনবেল করতে পেরেছি সুতরাং আমরা সেইখান থেকে এই বিষয়গুলো অনেক মানে খুব ভালোভাবে জানতে পেরেছি যে সেই সময়কার মানুষরা কিন্তু আফটার লাইফে বিশ্বাস করতো আফটার লাইফ মানে হচ্ছে মৃত মৃত্যুর পরের জীবন অনেকেই মনে করে যে সারা জীবন যদি আমরা পূর্ণ করি তাহলে মৃত্যুর পরের যে জীবনটা সেটা অনেক সুন্দর হয় তো এটা কিন্তু আফটার লাইফে বিশ্বাস তো ওনারা যেটা মনে করতেন যে কারণে আফটার লাইফের কনসেপ্টটা আসছে সেইটা বলি তো যেহেতু বিভিন্ন যে কবরস্থান রয়েছে সেইখান থেকে অনেক মানুষের ব্যবহৃত জিনিসপত্র পাওয়া যেত এবং এটা আমরা অনেকেই জানি যে আগেকার দিনও ছিল এখনও রয়েছে যে যে কোনো মৃত মানুষকে যখন কবর দেওয়া হচ্ছে তার সাথে সাথে তার প্রিয় যে জিনিসগুলো রয়েছে সেটা যে কোনো ধরনের জিনিস হতে পারে সেটা কোনো গয়না হতে পারে সেটা তার কোনো ব্যবহৃত কোনো পাত্র হতে পারে সেটা তার কোনো ড্রেস হতে পারে যে কোনো কিছু হতে পারে সেটা তার সাথে দিয়ে দেওয়া হয় এই দিয়ে দেওয়াটা কেন হয় এই দিয়ে দেওয়াটা হয় এটার বিশ্বাস করেই যে তার একটা মৃত্যুর পরেও একটা জীবন থাকবে এবং সেই জীবনে সেই যে তার প্রিয় জিনিসগুলো সে আবার ব্যবহার করতে পারবে সেই জন্য তাকে সেগুলোকে দিয়ে দেওয়া হয় তো এটা হচ্ছে আফটার লাইফে বিশ্বাস এবং সেটা একদম যেটা বললাম সেটাই কিন্তু মেগালিথিক কালচারে যে মানুষজন তারা বিশ্বাস করতেন নেক্সট হচ্ছে দিস মেগালিথিক কালচারস অ্যাট বিলিভ ইন মাদার গডেস আচ্ছা এই সময় কিন্তু মাদার গডেসের এভিডেন্স পাওয়া গেছে কিছু মাদার গডেসের মূর্তি হোক বা কিছু বিভিন্ন ধরনের ড্রেস হোক সেগুলো পাওয়া গেছে এবং বিভিন্ন স্থানে কিন্তু আমরা এই এভিডেন্স পেয়েছি মেগালিথিক যে কালচার যে জায়গায় ছিল যে জায়গাগুলোতে ফ্লারিশ করেছিল সেখানে কিন্তু মাদার গডেসের একটা কনসেপ্ট পাওয়া গেছে এবং এটাও জানা গেছে যে মাদার গডেস তারা কেন পুজো করত তারা মেনলি হচ্ছে ফসলের জন্য পুজো করত অনেক সময় তারা যে ছোটো খাটো ফসল ফলাতো সেগুলোর জন্য এবং তাদের সন্তানের জন্য অর্থাৎ সন্তান যদি চাওয়ার থাকে তাহলে সেই কারণেও তারা কিন্তু পুজো করতো নেক্সট হচ্ছে দ্য মেগালিথিক কালচার ট্রেডেড উইথ ইচ আদার আর এই সময় কিন্তু একটা ট্রেডিং একটা ব্যাপার ছিল এই সময় এই সময়ের অনেক আগে থাকতেই একটা ট্রেড ব্যাপারটা কিন্তু চালু হয়ে যায় সুতরাং এই সময় আমরা অনেক এভিডেন্সও পেয়েছি এবং তার মধ্যে যেটা হচ্ছে বিনিময় যখন হতো তার জন্য কিছু না কিছু দেওয়া নেওয়ার ব্যাপার থাকে যে একটা জিনিস দেওয়া হবে তার বদলে কিছু একটা মানে কিছু সে পাবে বা উল্টোটাও যদি হয় যে জিনিস দেবে মানে জিনিস দেওয়া নেওয়ার সময় কিছুর আদান প্রদান যেরকম আমরা টাকা পয়সা দিই ঠিক আছে তো সেই টাকা পয়সার বদলে তারা অন্যান্য জিনিস কিন্তু ইউজ করতো এবং সেটার মধ্যে একটা গুরুত্বপূর্ণ জিনিস ছিল সেটা হচ্ছে কাউরিজ সেলস আচ্ছা তো এটা মানে কারেন্সি হিসেবে সেই সময় ইউজ করা হতো ঠিক আছে কাউরিস শেলস হচ্ছে এক ধরনের শেল একটা টাইপ শেলের একটা টাইপ তো সেইটা তারা কারেন্সি হিসেবে ইউজ করত। এবং এই সময় কি জিনিসের ট্রেডিং হতো সেটা হচ্ছে পার্ল শেলস ঠিক আছে সেটা ট্রেডিং হতো বিড স্পটস এইগুলোর কিন্তু ট্রেডিং হতো তো আমরা ট্রেডিং জায়গাটাও পেলাম নেক্সট আমরা যেটা পড়বো যেটা নিয়ে আগেও আমি বারবার করে বলছিলাম যে আয়রন এজের সময় যে ফ্লারিশ করেছিল সেটা আমরা কেন বলি তার কারণ এ সময় আয়রনের ব্যবহারের কিছু কিছু এভিডেন্স পাওয়া গেছে এবং দেখা গেছে যে এই সময় তারা কিন্তু যা মানে আকরিকটা রয়েছে লৌহ আকরিক যেটা সেইখান থেকে তারা আয়রন মানে তৈরি করতো অর্থাৎ লোহা গলিয়ে আর কি তৈরি করা যেটা সেটা করত এবং সেখানে তারা আয়রন কিছু টুলস হোক ওয়েপন্স হোক তৈরি করত তবে তারা বললামই যে তারা মানে পছন্দ করতো স্টোন টুলস বা তাদের বোন টুলস ইউজ করতে সেটার কোনো ডেফিনেট কারণ থাকতে পারে তো সেটা জানা নেই মেবি তাদের ইউজ করতে সুবিধা বা বানাতে সুবিধায় অনেক কিছু কারণ থাকতে পারে তবে এই সময় কিন্তু আয়রনের টুলস বা ওয়েপন্স তৈরি তারা করতে পারতো তো সেই জন্য এটাকে আমরা আর্লি আয়রন এজের মধ্যে ফেলতে পারি এই গেল আমাদের ফিচার্স অর্থাৎ মেগালিথিক কালচারে যদি ফিচার্স আসে তাহলে কিন্তু আমরা এইগুলোই লিখবো এইবারে আমরা বিভিন্ন মেগালিথিক টাইপস পড়ব অর্থাৎ এই যে আমরা বারবার কবরের কথা বলছি তো এই যে কবরের ওপর বিভিন্ন যে স্ট্রাকচার তৈরি করা হতো সেইগুলোর জন্যই তো মেগালিথিক কালচারটা এসছে মানে নামকরণটা হয়েছে তো সেইটারই আমরা কিছু কিছু টাইপস পড়বো এবার একটা জিনিস বলে রাখি এই টাইপটা কিন্তু অনেক জায়গায় অনেক রকমভাবে ব্যাখ্যা করা হয় বা একটা নাম হয়তো বিভিন্ন রকমভাবে লেখাও থাকতে পারে অন্য কেউ অন্য রকমভাবে সেটা নাম দিয়েছে সেটা হতে পারে স্ট্রাকচারটা অনুযায়ী দেখে তো আজকে আমরা যে ক্লাসিফিকেশনটা পড়ছি সেটা হচ্ছে ভিডে কৃষ্ণস্বামীর যে ক্লাসিফিকেশান সেটা উনি এই ক্লাসিফিকেশানটা দিয়েছিলেন নাইনটিন এবং এখানে এই ক্লাসিফিকেশানটা এই কারণে আমি পড়ছি কারণ কারো তার কারণ হচ্ছে এর মধ্যে কিন্তু আমরা অনেকগুলো স্ট্রাকচার পেয়ে যাই অর্থাৎ অনেক টাইপ পাবো এবং সব কটাই বলতে গেলে লেখা রয়েছে এবং বাকি যে ক্লাসিফিকেশানগুলো রয়েছে সেগুলো একটু কম লেখা রয়েছে এবং যেগুলো আর্ধেক ইনফরমেশান হয়ে যাবে সেই জন্য আমি এই ক্লাসিফিকেশানটায় প্রেফার করছি এবং আপনারা যদি লেখেন তাহলে এই ক্লাসিফিকেশানটাই লিখবেন ঠিক আছে তো যাই হোক এবার আমরা ক্লাসিফিকেশানটায় চলে যাই তো প্রথমেই আমরা যেটা দেখছি যে স্ট্রাকচারটার কথা বলবো সেটা হচ্ছে অ্যালাইনমেন্ট ঠিক আছে নামটা থেকে মোটামুটি আইডিয়া করা যেতে পারে যে কীরকম হতে পারে স্ট্রাকচার তো আবারও বলে রাখছি এগুলো কিন্তু বিভিন্ন যে কবর স্থান হয় সেই কবর স্থানের ওপর যেরকম মানে আমরা এমনিও একটা স্ল্যাব ইরেক্ট করে তার উপর নাম লিখি ঠিক আছে জন্ম মৃত্যু এবং যার ডিটেলস থাকে সেগুলো লিখি ঠিক সেই জিনিসটাই এই সময়ও করা হতো কিন্তু একটু অন্যরকমভাবে এবং এই স্ট্রাকচারগুলো কিন্তু এখনকার মতো এরকম ছোট ছোট হতো না এটা কিন্তু বিশাল বিশাল হতো সেই জন্যই মেগালিথ কথাটা এসছে ঠিক আছে তো অ্যালাইনমেন্ট কীরকম দেখতে হতো আমরা পাশে আশা করি ছবিটা থেকে বুঝতে পারছি কীরকম হতে পারে এবং স্টোনগুলোকে যদি খেয়াল করি তাহলে এটাও দেখতে পাচ্ছি যে বিশাল আকৃতি এবং অবশ্যই প্রচুর ওয়েটি অ্যালাইনমেন্ট বলি আ সিরিজ অফ মেনহির অর মোনোলিটস উইচ আর অ্যারেঞ্জড ইন লাইনস অন সাম ডেফিনেট সিস্টেম অর রেজড অ্যাট রেগুলার ইন্টারভালস আচ্ছা হির কী মেন হির হচ্ছে যখন একটা সিঙ্গল স্টোনকে ইরেক্ট করা হয় অর্থাৎ একদম সোজাভাবে রাখা হয় তখন সেই যে স্টোনটা সেটাকে মেনহির বলে আমরা লাস্টে হির পড়ছিও তার আগে আমি এখানে অ্যালাইনমেন্টটা লিখেছি তো হিরের ছবিটা একবার দেখিয়ে দিই যাতে পুষ্টের সুবিধা হয় আপনারা চাইলে মেন হিটটা আগেও লিখতে পারেন তাতে অনেকটা বুঝতে সুবিধা হবে অ্যালাইনমেন্টটা যদি মেন হিটের পরে লেখেন তাহলে এইভাবে লিখতে পারেন অথবা মেন হির কথাটা যদি উল্লেখ না করেন তাহলে মনোলিথ লিখলেও চলবে তো যাই হোক ওখানে যেহেতু মেন হির উল্লেখ করা রয়েছে সেই জন্যই মেন হিটটাকে একবার দেখিনি কীরকম দেখতে হয় ঠিক আছে তো এটা ডিটেলসে পরে আসছি জাস্ট দেখে নিই যে মেন হিটটা কীরকম দেখতে হয় এইবারে আমরা প্রথমটাই যাই আচ্ছা তো এখানে কি বলা হচ্ছে সিরিজ অফ মেন হিরস অর মোনোলিথ হুইচ আর অ্যারেঞ্জড ইন লাইনস অন সাম ডেফিনিট সিস্টেম অর রেজড অ্যাট রেগুলার ইন্টারভাল তো অ্যালাইন অ্যালাইনমেন্ট হচ্ছে যখন মেন হির অর্থাৎ এই যে একটা স্টোন যেটা রয়েছে সেই স্ট্রাকচারটাকে যখন আমরা আরও অনেকগুলো মানে বাড়িয়ে দেবো অর্থাৎ পরপর পরপর একটা লাইন দিয়ে হয়তো তিন চারটে করে এরকম মেনহির ইরেক্ট করা হয়েছে বা মনোলিথ একটা সিঙ্গল স্টোন যখন থাকবে সেটাকে মনোলিত বলা হয় আর সেটাই যখন অনেকগুলো পরপর হয়ে যাবে এবং একটা লাইনে হবে সেটাকে অ্যালাইনমেন্ট বলা হয় এবং এটা অবশ্যই একটা কবর স্থানেই করা হতো যেরকম আমরা দেখছি পরপর এরকম স্টোনকে রাখা হয়েছে এটাই হচ্ছে অ্যালাইনমেন্ট অর্থাৎ এই জায়গাটা জুড়ে কবরস্থান রয়েছে নেক্সট হচ্ছে অ্যাভিনিউ অ্যাভিনিউ কীরকম হয় ইট ইজ আ ক্লাস্টার অফ মনোলিজ কনস্টিটিউটেড বাই টু আর মোর অ্যালাইনমেন্টস অ্যাপ্রক্সিমেটলি প্যারালাল উইথ ওয়ান অ্যানাদার তো আমরা যদি দুটো অ্যালাইনমেন্টকে দুটো বা তার বেশিও হতে পারে অ্যালাইনমেন্টকে পরপর পরপর প্যারালালি রাখি ঠিক আছে তাহলে যেরকম হবে তাহলে যেরকম স্ট্রাকচারটা দেখতে হয় সেটাকে বলা অ্যাভিনিউ ঠিক আছে অর্থাৎ এই যে ওপরে আমরা দেখতে পাচ্ছি যে এই যে একটা লাইন ধরে পরপর পরপর এরকম পাথর রাখা আছে সেটাই যখন আমরা তিন চারটা লাইন ধরে পরপর পরপর রাখবো এবং প্যারালালি রাখবো ঠিক আছে সমান্তরালভাবে রাখবো পাশের ছবিটা দেখেই বুঝতে পারছি আমরা বাঁধিকেও যেরকম সোজা দেখতে পাচ্ছি যে পরপর এরকম স্টোন রয়েছে এবং ডান দিকেও রয়েছে এরকম কিন্তু আরও পরপর থাকতে পারে তো এই বিষয়টাকে বলা হয় এভিনিউ এবং এভিনিউ বলছে যে আমরা এরকমভাবেও দেখতে পারি মানে বাঁ দিকে দুটো ডান দিকে দুটো আছে বা দিকে তিনটে ডান দিকে তিনটে এরকমও কিন্তু সিরিজে থাকতে পারে আর নেক্সট আমরা যেটা পড়ব সেটা হচ্ছে ব্যারো ব্যারো কি অ্যাকচুয়াল ব্যাপার হচ্ছে যেটাকে মাটির ঢিবি বলা হয় সেরকম যখন ন্যাচারালি একটা মাটির ঢিবি টাইপের তৈরি হয়ে যায় সেইখানে আমরা ব্যারো তৈরি করতে পারি অথবা তৈরিও করার অন্যভাবেও তৈরি করা জেনারেলি দেখা যায় ন্যাচারালি তৈরি হয় যেগুলো মাটির ঢিবির ওপর আর কি এরকম কিন্তু যেটাকে বলা হয় ব্যারো পাশে একটা ছবি রয়েছে এটা হচ্ছে ব্যারো অনেক সময় স্টোন দিয়েও ইলেক্ট করা হয় বা সাজানো হয় সেটাও দেখা যায় ব্যারো দু রকম হতে পারে এবং ব্যারো একটা রাউন্ড ব্যারো হতে পারে একটা লং ব্যারো হতে পারে রাউন্ড ব্যারো কিরাম দেখতে হয় সেটা সার্কুলার টাইপের শেপ হয় আর লং ব্যারো যেটা হয় সেটা কিন্তু ওভাল টাইপের শেপ হয় নেক্সট হচ্ছে কি বলেছে ইট মে আর মে নট কন্টেন স্টোন সিস্ট বিল্ট অন আপ বিলো দ্য অরিজিনাল গ্রাউন্ড ইট মে অর মে নট বি ডিফাইন্ড বাই আ সার্কেল অফ স্টোন অর আ ডিচ অফ বোথ মানে সবসময় যে এটা এখানে যেরকম স্টোন দিয়ে দেখা যাচ্ছে ঘেরা রয়েছে বা কিছু এরম কিন্তু নাও থাকতে পারে মানে ন্যাচারালি একটা ডিবি রয়েছে সেখানেই কিন্তু কবর দেওয়া হয়েছে সেটা হতে পারে ঠিক আছে মানে একটা ডিপি রয়েছে নর্মালি একটা ডিবি রয়েছে সেখানেই কবর দেওয়া হয়েছে এবং সেটা ওরকমভাবেই রাখা হয়েছে ঠিক আছে আবার কেউ কেউ করতে পারে যেটা স্টোন দিয়ে চারপাশটা ঘিরে দিতে পারে সেরকমও করা যায় বা ওপরে কোনো স্টোন চাপিয়ে দিতে পারে সেরকমভাবেও করা যায় তো এই ব্যাপারটা কিন্তু ভ্যারি করে নেক্সট বলছে কেয়ার্ন তো কেয়ার্নস কীরকম দেখতে হয় পাশে একটা ছবি দেখতে পাচ্ছি যদিও এটা ছাড়াও আর এক রকমের হতে পারে যেটা আমি বলে দিচ্ছি তো বলছি ইট ইজ অলসো আ ব্যারো বাট মেড অফ হিপ অফ স্টোন রাভেল এটা ব্যারোর মতনই মানে একটা ঢিবি টাইপের কিন্তু এই ঢিপিটা কিন্তু মাটি দিয়ে না স্টোন সাজিয়ে মানে পরপর পরপর সাজিয়ে তৈরি করা হয় তো এটাই তফাত আচ্ছা এছাড়াও বলছে আদারওয়াইজ ইট মে রিজম্বল এনি অফ দ্য ভেরিয়াস টাইপস অফ দ্য ব্যারো ইট মে অর নট মেনট কন্টেনসিজ অ্যান্ড বিল্ড অলওয়েজ অন দ্য অরিজিনাল গ্রাউন্ড ঠিক আছে এটা ব্যারোর মতনও হতে পারে যে সবসময় যে এই যে স্টোন তৈরি করে করা হচ্ছে বা স্টোনগুলো পরপর সাজিয়ে করা হচ্ছে সেরকম নাও হতে পারে কিছু কিছু জায়গায় অরিজিনালি এরকম থাকে তো সেখানেও এটা তৈরি হতে পারে ঠিক একই রকম ইন সাম কেসেস ইট ইজ ডিফাইন্ড বাই আ সার্কেল অফ স্টোন এবং কখনো কখনো কিন্তু কিছু কিছু সার্কেল অফ স্টোন দিয়েও তৈরি হতে পারে যেটা আমরা পাশে দেখতে পাচ্ছি যে এরম একটা শেপ দেওয়া হয়েছে ঠিক আছে নেক্সট আসছি সিস্টে তো সিস্ট কি ইট ইজ আ বক্স গ্রেভ বিল্ড অফ স্টোন স্ল্যাবস নর্মালি বিলো দ্য ন্যাচারাল সারফেস ঠিক আছে জেনারেলি ন্যাচারাল সার্ফেসটা উপরে থাকে এবং তার নিচে এরকম একটা বক্স গ্রেভ টাইপের তৈরি করা অর্থাৎ বক্স শেপের একটা গ্রেভ যেখানে স্টোন স্ল্যাব থাকতে পারে যেটা স্টোন স্ল্যাব দিয়ে তৈরি করা হয় আর কি চারপাশে স্টোন স্ল্যাব দেওয়া হতে পারে হ্যাঁ এরকমভাবে মানে পাশে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি এটা বক্স টাইপের এরকম কিন্তু দেখতে হয় আচ্ছা বলছে ইট ইজ ইউজুয়ালি কনসিস্টেন্ট অফ আিঙ্গল স্টোন অফ অর্থস্টেড ফর ইচ সাইড অ্যান্ড কভার্ড বাই আ ক্যাপস্টোন অন টপ এবার বলছে এই যে চারটে দিক অর্থাৎ বক্স বক্সেপ এটা তো চারটে সাইডে কিন্তু লম্বা লম্বি কিছু কিছু স্টোন দাঁড় করানো থাকতে পারে এবং এটা কিন্তু ভ্যারি করতে পারে ঠিক আছে কারুর থাকে কারুর থাকে না কোনো কোনো জায়গায় আবার কিছু কিছু গ্রেভের মধ্যে মানে এরকম যে বক্স শেপগুলো আছে সিস্ট আছে তার ওপরে একটা ঢাকা মতো থাকতে পারে বা কারুর কারুর বা থাকে না ভিতরের দিকে অর্থাৎ নিচে এই এই বক্সটার মধ্যেও কিন্তু একদম যে গ্রাউন্ডটা রয়েছে সেখানেও কিন্তু অনেক সময় স্ল্যাব রাখা হয় অনেক সময় আবার রাখা হয় না তো এরকম বিভিন্ন রকম স্ট্রাকচার আমরা দেখতে পাই আচ্ছা এর ওপেনিংগুলো অনেক সময় দেখা যায় যে এই যে যে সমস্ত স্টোন স্ল্যাবগুলো এখানে রাখা হচ্ছে সেগুলোর ওপেনিংটা অনেক সময় সেমি সার্কুলার শেপে হতে পারে বা ট্রাপিজ শেপে হতে পারে এরকম বিভিন্ন রকম হতে পারে নেক্সট হচ্ছে ক্ল্যান অশুয়ারি তো ক্ল্যান অশুয়ারিটা কি এটা হচ্ছে যে মেগালিথিক টাইপ এটা এক ধরনের মেগালিথিক টাইপ এবং একটা রেক্ট্যাঙ্গুলার চেম্বার থাকতে পারে যার ওপরে কিছু কিছু স্টোন ব্লকস রাখা হয় ঠিক আছে এবং কিছু একটা মানে সামনের দিকের একটা স্টোনকে রিমুভ করে নেওয়া হয় এবং সেটা যেরকম দেখতে হয় সেটাই হচ্ছে ক্ল্যান অশুয়ারি এবং এটা বলছে দিস ইজ ইরেক্টেড ইদার ডাইরেক্টলি অন দ্য ন্যাচারাল সারফেস অফ দ্য গ্রাউন্ড অর অন আ স্টোন প্ল্যাটফর্ম অ্যান্ড সার্ভস অ্যাজ আ রিপ টারি ফর দ্য আনক্যালসিনাইট আচ্ছা এখানে একটা জিনিস মানে গুরুত্বপূর্ণ বিষয় বলি এই যে ক্ল্যান অসুয়ারিটা সেটা কেন মানে মেনলি কোন ধরনের কভারের জন্য এখানে ইউজ করায় বা অনেক সময় দেখা যায় যে মানে পুড়ে যাওয়া বা এরকম কোনো যে সমস্ত যেগুলো আর কি আছে মানে বডিগুলো অর্থাৎ পোড়ানো হয় অনেক সময় দেখা যায় তো এবং তারপরে যে ছাইটা ভরে থাকে সেই ছাইটাকে এর মধ্যে রাখা হয় ঠিক আছে এবং সেইটা দুভাবে হয় একটা হচ্ছে যে বোনসগুলো আর কি একদম এরকম হয়ে গেছে সেরকম মানে একদম ছাইয়ে পরিণত হয়েছে সেইগুলোকে এখানে রাখা হয় এর নিচে এবং তার উপরে কি করা হয় মানে অনেক সময় বলা হচ্ছে যে নর্মাল সারফেসের সাথেও হতে পারে বা একটা স্ল্যাব তৈরি করে তার উপরও এরকম ধরনের স্টোন রাখা হতে পারে অথবা ডিরেক্টলি গ্রাউন্ডের ওপরও কিন্তু এরকম পাশে যেরকম আমরা দেখতে পাচ্ছি ডিরেক্ট গ্রাউন্ডের ওপরও স্টোন রাখা হয়েছে এরকমও কিন্তু দেখা যেতে পারে আচ্ছা এটা বলছে যে এই যে যে শেপটা এই যে কবরসান যে শেপটা এটাকে মৌবা বলে কারা বলে খাসি ঠিক আছে খাসি হচ্ছে মেঘালয়ের একটা ট্রাইবাল গ্রুপ তারা কিন্তু এই যে স্ট্রাকচারটা এটাকে মৌবা বলে অর্থাৎ তারা এটাকে তারা এটা সম্পর্কে জানে বা তারা এটা এখন ইউজ করে নেক্সট হচ্ছে ডলমেন ডলম্যান কীরকম দেখতে হয় পাশের ছবিটা আমরা দেখতে পাচ্ছি বলছে যে ইট ইজ আ টাবল স্টোন অর সিঙ্গল স্ল্যাব অফ স্টোন রেস্টিং অন সাম সাপোর্টিভ স্টোন অর সাপোর্টেড বাই সেভারেল অর্থ স্ল্যাব উইচ এনক্লোজেজ স্পেস অর চেম্বার বেনিজ দ্য টেবল স্টোন ওর কেপ স্টোন আচ্ছা এখানে আমরা ছবিটা দেখতে পাচ্ছি যে কিছু স্টোন থাকে সেইগুলো স্টোন স্ট্রাকচার থাকে যেগুলো লম্বা লম্বি রকম রাখা হয় তার ওপরে একটা একদম ফ্ল্যাট কোনো আর কি মানে একটা স্ল্যাব টাইপের সেটা ওর ওপর রাখা রেখে দেওয়া হয় ঠিক আছে সেটাই হচ্ছে ডলমেন এবং এটা একটা টেবিল টাইপের দেখতে হচ্ছে মানে আমরা যদি ভালো করে দেখি তাহলে একটা টেবিলের মতো শেপ আসছে পা রয়েছে এবং ওপরে একটা ফ্ল্যাট সারফেস রয়েছে তো একটা টেবিলের মতো ইট মে অর মে নট বি ফুললি অর পার্শিয়ালি কভার্ড বাই আ ব্যারো অর আয়ার্ন ডলমেন্ট মে বি উইথ আর উইদাউট পোর্টল ঠিক আছে তো এখানে যে হোল বা কিছু এগুলো থাকবে এরম নাও হতে পারে আর এই যে এটা নর্মালি এটা ফুললি কভার্ড হতে পারে বা কিছুটা মানে মানে কিছুটা পার্শিয়ালি কভার্ডও হতে পারে যে কোনো রকমভাবেই হতে পারে ক্রম লেক আচ্ছা ক্রম লেক যে ওয়ার্ডটা সেটাকে যদি আমরা ভাঙি তাহলে ক্রম এবং লেক হয় এই ক্রম মানে হচ্ছে বেন্ড এবং লেক মানে হচ্ছে স্টোন তো এটা কীরকম দেখতে হয় ইট ইজ আ সার্কেল অফ মনোলিথ সুইচ সুইট মেন হিটস অ্যাট ইটস সেন্টার ঠিক আছে মানে এটা হচ্ছে খানিকটা একটা সার্কেল অফ স্টোন ঠিক আছে অনেকগুলো লম্বা লম্বা যে স্টোনগুলো রয়েছে সেগুলো চারপাশে থাকে এবং মাঝখানে একটা মেন হিরকে এরা কভার করে দেয় ঠিক আছে এখানে যদি ছবিটা একটু বোঝার চেষ্টা করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে এখানে যেহেতু আমরা এইভাবে ছবিটা দেখছি বলে দিই এই যে বিভিন্ন যে স্টোনগুলো আছে সার্কুলার ইয়েতে রয়েছে এবং মাঝখানে একটা মেন হিড রয়েছে অর্থাৎ চারপাশে অনেকগুলো স্টোন ইরেক্ট করা রয়েছে মাঝখানে একটা মেন হিডকে রাখা হয়েছে তো এটাই হচ্ছে ক্রম লেক পরেরটা আমরা যেটা বলবো সেটা হচ্ছে টপিক্যাল আর হ্যাডস্টোন তো টপিক্যাল তো একটা ওয়ার্ড যে ওয়ার্ডটা মেইনলি এসছে মানে হিন্দি এবং তামিল ওয়ার্ডের মিক্সড বলতে পারি তো টপি যে ওয়ার্ডটা সেটার মিনি হিন্দি ওয়ার্ড মিনিং হচ্ছে ক্যাপ আর কাল টপি যেটা অ্যাকচুয়ালি আমরা জানি টপি তো আর আরেকটা হচ্ছে কাল কাল হচ্ছে তামিল ওয়ার্ড যেটা হচ্ছে স্টোন তো অ্যাকর্ডিং টু বেবিংটন ইট ইজ অলসো নোন অ্যাজ হ্যাট স্টোন ইট ইজ রেস্ট্রিক্টেড টু কেরালা রিজন মেনলি আমরা কেরালা রিজনে দেখতে পাই এবং যদি আমরা খেয়াল করি যে এই যে স্ট্রাকচারটা এটা টুপির মতন দেখতে হচ্ছে তো এইটাই হ্যাডস্টোন এই জন্য বলা হয় এবং ওপরে ওরকম একটা মানে একটা স্ল্যাব মতো থাকে এবং নিচে কয়েকটা এরকম স্ল্যাবই বলতে পারি এরকম ইরেক্ট করে রাখা হয় সোজা সুধি রাখা হয় এবং তার ওপর ওটাকে চাপানো হয় নেক্সট হচ্ছে হুড স্টোন হুড স্টোন কিন্তু একটা ডোম শেপড একটা স্টোন থাকে জেনারেলি ল্যাটারাইট যে আমরা দেখি যে ল্যাটারাইট তো সেইটার তৈরি হয় ঠিক আছে ল্যাটারাইট যে আমরা মাটি দেখি সেটা তৈরি হয় জেনারেলি এরকমই দেখতে হয় বেশিরভাগই তাই হয় আর এটা একদম ডিরেক্টলি একটা যে সারফেস রয়েছে অর্থাৎ মাটি তার ওপরেই রাখা হয় অর্থাৎ এই পুরো ডোমটা যেরকম আর কি দেখতে পাচ্ছি আমরা ঠিক এরকমভাবেই রাখা হয় এখা এটাও কিন্তু কেরালাতে দেখা যায় তো ইট বিয়ার্স আর রেজেম্বলেন্স টু দ্য হ্যান্ডলেস হলো আমব্রেলা কল দ্য কুন্দান কুরাই ঠিক আছে তো এটাকে আমব্রেলা স্টোনও অনেক সময় বলা হয় এবং এটাই যেহেতু মানে কি বলতে পারি যে আমাদের যে আমব্রেলার যে একটা হাতল থাকে সেই হাতলটা যেহেতু নেই তো এটাকে হ্যান্ডলেস আমব্রেলা অনেক সময় বলা হয় তো সেই হচ্ছে হুড স্টোন নেক্সট আমরা যেটা বলছি মেনহির এটা আমি যেটা বললাম এটা প্রথম দিকেই লিখবেন তাতে হয় কি অনেক জায়গায় মেন হির শব্দটা আসবে তো সেটা রিলেট করতে সুবিধা হবে তো যাই হোক এখানে মেন হিটটা আমরা দেখতে পাচ্ছি খুব সিম্পল টাইপের সব থেকে সিম্পলেস্ট টাইপ অফ মেগালিথিক স্ট্রাকচার এটা বেশিরভাগ জায়গাতেই দেখা যেত যেটা হচ্ছে মেন হির এবং এইটা একটাই স্টোনকে একটা হিউজ স্টোন যেটাকে বলা হয় সেটাকে কোনো একটা কবরের ওপর ডিরেক্টলি মানে কবরের ওপর যে সার্ফেসটা থাকে মাটির সার্ভেস সেটার ওপর ডিরেক্টলি ইরেক্ট করা হতো আচ্ছা আর এটার আরেকটা বিষয় রয়েছে কিছু কিছু মানে কমিউনিটিতে এটার এমন বিশ্বাস ছিল যেটা কবরের একটা মানে কবর দেওয়ার একটা প্রথায় বলতে পারে যে এরকম বিশ্বাস ছিল যে মেনহির বড় হওয়া মানে যে ব্যক্তির কবরের উপর আর কি সেই মেনহিরটি রয়েছে সেই ব্যক্তি কিন্তু অনেক ফেমাস সেখানকার বা সেই ব্যক্তির একটা স্পেশাল কোনো জায়গা রয়েছে তাদের কমিউনিটিতে হতে পারে যে তিনি খুব ভালো একজন মানুষ ছিলেন বা তিনি হয়তো গ্রামের প্রধান ছিলেন এরকমও হতে পারে তো সেই অনুযায়ী মেন হিটের যে সাইজটা কিন্তু সেটা মানে চেঞ্জ হয় অর্থাৎ কতটা হাইট হবে কতটা মানে পুরো চওড়াটা হবে সবটা কিন্তু এর ওপর ডিপেন্ড করে কিছু কিছু কমিউনিটিতে সব জায়গার সেম কনসেপ্ট নাও হতে পারে এটা কিন্তু দেখা যায় তো এই আমরা বিভিন্ন ধরনের মেগালিথিক স্ট্রাকচার পড়লাম আরও তিনটে আমাদের মেগালিথিক স্ট্রাকচার পড়তে হবে যেগুলো মোটামুটি আমার মনে হয় যে খুবই ইজি এমন কিছু মানে খুব টাফ কিছু না এবং এর যে ছবিগুলো সব ছবিগুলো আঁকা সম্ভব হোক না হোক মেনহিল আঁকা তো আমার মনে হয় না খুব একটা অসুবিধাজনক হবে বা এই যে স্টোন সার্কেলস হোক বা যেগুলো হোক যেগুলোর শুধু স্টোন যে স্ট্রাকচারগুলো আঁকতে হয় সেইগুলো তো সেইগুলো আঁকা কিন্তু খুব একটা টাফ নয় এবং যদি এরকম আসে তো চেষ্টা করবেন কিছু অন্তত আঁকতে তাতে অনেকটা মানে আই ক্যাচি হয় বিষয়টা তো বাকি যে তিনটে আছে আমরা সেগুলো পড়ে নিই প্রথমে হচ্ছে রক কাট কেভস তো রক কাট কেভ আমরা পাশের ছবিগুলো দেখলে রিলেট করতে পারবো দ্য প্র্যাকটিস অফ প্লেসিং দ্য ডেড ইন টর্মস অর কেভস কাট আউট অফ ল্যাট রক ইন কেরালা ইজ ডেফিনেটলি টু বি অ্যাসোসিয়েটেড উইথ দ্য মেগালিথিক স্ট্রাকচার তো এটা কিন্তু কেরালাতেই মানে এখন অবধি মানে এর ডেভিডেন্স পাওয়া গেছে এবং সেটা দেখে বোঝাই যায় এটা মেগালিথিক স্ট্রাকচার এটা অন্যান্য জায়গাতেও রয়েছে তবে আয়রন এর যে কালচার বা মেগালিথিক কালচার এক্সক্লুসিভলি কিন্তু সাউথ ইন্ডিয়ায় বেশি দেখা যেত তো সেই কারণে মানে এভিডেন্স বেশি পাওয়া গেছে তো বোঝাই যায় যে ওখানেই হয়তো ফ্লারিশ করেছিল বেশি অন্যান্য জায়গাতেও ছিল কিন্তু খুবই কম নেগলিজেবল বলতে পারি সাউথ ইন্ডিয়ায় থেকে বেশি দেখা গেছে এবং মেগালিথিক স্ট্রাকচারের যে এভিডেন্স সেগুলো কেরালা বা এই সমস্ত সাইড থেকে কিন্তু পাওয়া গেছে অনেক তো এটা কীরকম দেখতে কিছুই না একটা সিম্পল একটা ল্যাটারাইট রক থাকে সেটাকে কেটে একটা গুহার মতো তৈরি করা এবং সেখানে ডেড ডেড বডির যে সমস্ত পার্টসগুলো থাকে আর কি সেগুলো হতে পারে যে মানে বোনস আর কি সেগুলো বা অ্যাশেস হতে পারে সেইগুলো মধ্যে রাখা হয় নেক্সট হচ্ছে সার্কোফেগাস ইট ইজ আ সিস্ট অফেন উইথ লেগ আচ্ছা এটা একটা সিস টাইপেরই কিন্তু লেগ থাকে তো সার্কো ফ্যাগাস স্ট্রাকচার এটা এবং এখন আমরা পাশে যে ছবিটা দেখছি এটা আমরা টেরাকোটা বা আর্দেন ওয়ার দিয়ে তৈরি একটা ছবি দেখতে পাচ্ছি এগুলো সার্কো ফ্যাগাস তো এর মধ্যে তাদের মানে মানে যাকে কবর দেওয়া হচ্ছে তার ব্যবহৃত জিনিসপত্র দেওয়া হতে পারে বা অ্যাশেস বা এগুলোও কিন্তু লেখা হতে পারে নেক্সট হচ্ছে স্টোন সার্কেল নামটা থেকেই পরিষ্কার বলা যাচ্ছে কীরকম হতে পারে ইজিয়েস স্ট্রাকচার একটা অ্যাজ দ্য নেম সিগনিফাইজ ইট ইজ আ সার্কেল বিল্ড অফ জাক্সটা পোজ স্টোনস এই স্টোনগুলো কিন্তু খুব ক্লোজ ক্লোজ থাকে একটার ঘাড়ে আর একটাও থাকতে পারে ঠিক আছে তো সেই জন্য এটাকে স্টোন সার্কেল মানে নামটাই দেয়া হয়েছে এই জন্য এবং মাঝখানে বেরিয়াল গ্রাউন্ডটা থাকে আর এরকম জেনারেলি দেখা যায় মানে সব সময় যে বেরিয়াল গ্রাউন্ডের একদম কাছাকাছিই থাকবে এরকম নাও হতে পারে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তাই থাকে আর কি কবরস্থানের আশেপাশেই থাকে আর আমরা এটা উড়িষ্যার মধ্যে উড়িষ্যায় দেখতে পাই একটা জায়গাতে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা স্ট্রাকচার মানে ওখানে আমরা পেয়েছি বিভিন্ন বেশিরভাগ আমরা কেরালা বা এইগুলো সাইড থেকেই বেশি পেয়েছি তো উড়িষ্যা থেকেও কিছু কিছু পাওয়া যায় আজকে আমরা তাহলে মেগালিথিক কালচার সম্পর্কে অনেক ডিটেলস পড়লাম আমি যেরকমটা বলছিলাম এখন কিন্তু আমাদের সমস্ত টপিক একটু ডিটেলসে পড়তে হবে অর্থাৎ উপর ওপর পড়লে জাস্ট সিলেবাসে যেটুকু লেখা রয়েছে সেই টপিকটা অনুযায়ী পড়ে গেলেও হবে না তার মধ্যেও কিন্তু আমাদের অনেকটা ঢুকতে হবে অর্থাৎ তার মধ্যেও যদি ছোট ছোট কিছু এমন মানে টপিক থাকে যেগুলো থেকে কোয়েশন আসার সম্ভাবনা থাকতে পারে তো সেই ধরনের কিছু টপিকও কভার করতে হতে পারে তো আজকে আমরা মেগালিথিক কালচার পড়লাম যেটা আয়রন এজ থেকে আসে আয়রন এজের মধ্যে থাকে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুটো পেপারই আছে এরপরে এরকম আমরা আরও কিছু কিছু ভিতরের টপিক পড়ব যেইগুলো থেকে কোয়েশন আসার সম্ভাবনা রয়েছে মূলত আর্কিওলজির ক্ষেত্রে দেখছি যেটা অনেকটা ইনডেপ কোয়েশন আসছে যেমন কে ওয়ার্ড বা এরকম একটা কোয়েশন এসছে যেটা জেনারেলি আমরা কোনো দিনই খুব একটা গুরুত্ব দিয়ে পড়িনি আমাদের এই ধরনের কোয়েশ্চেন আসে না হয় আমি যেরকম বললাম ন্যাচারালি আমাদের ক্যারেক্টারিস্টিক্সই লিখতে দেয় তো সেইগুলোই আমরা বেশি পড়েছি তো এখন যেহেতু এরকম আসছে তো এই ধরনের কিছু কোয়েশ্চেন আমরা পড়বো আর নেক্সট আমরা কেওয়ার্ড কভার করতেও পারি আশা করছি যেরকম যা যা ছোটো টপিক রয়েছে সেরকম আমি কিছু কিছু করিয়ে দেব এবং আপনাদেরও মধ্যে যদি কারণ মনে আসে যে কোনো টপিক আর কি যে টপিকটা একটু কভার করলে ভালো হয় বিশেষত আর্কিওলজির ভিতরকার যে টপিকগুলো একটু আনকমন টাইপ অফ টপিক যেগুলো মেজর টপিক সেগুলো তো আমরা এমনিও পড়ছি কিন্তু যেগুলো একটু অন্য ধরনের টপিক যে টপিকটা থেকে কোয়েশ্চেন আসার সম্ভাবনা আছে বলে আপনাদের মনে হচ্ছে সেরকমও কিছু সাজেস্ট করতে পারেন যেগুলো থেকে আমি কিছু কিছু ভিডিও বানিয়ে আপনাদেরকে দেব তো আজকে এই পর্যন্তই আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন বন্ধুবান্ধবের সাথে একটু বেশি করে শেয়ার করুন যাতে সবাই জানতে পারে এই টপিকগুলো সম্পর্কে তাদের যাতে একটু হেল্প হয় সেটা চেষ্টা করবেন আর অবশ্যই লাইক করবেন আর যেরকম বলছিলাম যে সামনেই আমাদের ভর্তি হবে মানে একটা ব্যাচ শুরু হচ্ছে তো সেটা সেটার জন্য যারা যেটা ভর্তি হতে ইচ্ছুক তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন তার জন্য ডিসক্রিপশন বক্সে কিন্তু ডিটেলস দেওয়া রয়েছে অর্থাৎ আমার ফোন নম্বরের ডিটেলস এবং মেল আইডির ডিটেলস রয়েছে অ্যাজ সুন অ্যাজ পসিবল যোগাযোগ করে নেবেন ধন্যবাদ